Assalamualaikum, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের আপনাদের নিয়ে যাব আমাদের নানু বাড়িতে। তো আমাদের নানু বাড়িতে নেওয়ার কারণ হচ্ছে আমাদের নানু বাড়ির যে ঘরটা সেটা হচ্ছে অনেক দিন পুরনো। সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন কতদিন পুরনো, সেটা আমি পরে বলছি। তো এটা হচ্ছে আমাদের নানু বাড়ি যাওয়ার রাস্তা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম নানু বাড়িতে, আমার আম্মু কালামণির সামনে চলে গেছে। আগে আমরা একটু আমাদের স্কুলে গিয়েছিলাম, সেটার ভিডিও অবশ্য আরেকটা ভিডিওতে আমি দিয়েছি ব্লগে। সো আমরা এই যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই রাস্তাটা আগে ছিল একদম কাদামাটি, এখন মাশাল্লাহ ইট দেওয়া হয়েছে রাস্তায়। তো কিছুদিন পর আরও উন্নত হবে। তো আমার খালাতো বোন এবং তার মেয়ে এবং ভাই আস্তে আস্তে হেঁটে আসছিলো, আমি আমার ছেলে সামনে হাঁটছিলাম। আস্তে আস্তে করে হাঁটছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম, আশেপাশের জিনিসগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিলো। চারপাশে গাছ আর গাছ এবং কি সুন্দর একটা বাতাস, মিষ্টি বাতাস আসছিলো, মানে খুবই ভালো, খুবই ভালো লাগছিলো এই রাস্তা দিয়ে হাঁটতে। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছিলো, দুই সাইডে গাছ, মাঝখান থেকে রাস্তা। আমরা হেঁটে হেঁটে প্রায় নানু বাড়ির সামনেই চলে আসছি। তো এখান থেকে আমরা নানু বাড়িতে ঢুকবো। তো আমি একটু চারপাশটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে নানু বাড়ির এলাকা বলতে পারেন, যে নানু বাড়ির শুরুটা এখান থেকেই বলতো, তো রাস্তার সাইড থেকে। তো আমি এখান থেকে ঢুকছিলাম নানু বাড়ি। তো আগের চেয়ে অনেক চেঞ্জ হয়ে গেছে নানু বাড়িটা, আমি যখন ছিলাম এই বাড়িতে তখন এরকমই ছিল না। তো এখন আমার মাশাল্লাহ অনেক চেঞ্জ হয়েছে। তো আমি ফার্স্টে দেখাবো আমার নানার তোলা সেই ঘর, সেটা 1960 সালে নাকি তোলা এই ঘরটা, আব্বুর কাছ থেকে আমি তথ্যটা পেয়েছি। এটা হচ্ছে 1960 সালের ঘর, শুধু মাঝখান থেকে চারপাশে ইট দিয়ে যে সিঁড়ি না কি বলে এটা, সিঁড়িটা তৈরি করেছে, আর টিন হয়তো কয়েকটা চেঞ্জ করেছে, কিন্তু আর কিছুই চেঞ্জ করতে হয় না মাশাল্লাহ। এখনও সেই রকমেরই আছে ঘরটা, মানে এখানে আমার নানি এখন থাকে। তো এখনও মানে আমি চিন্তা করছি যে এত বছর পুরনো ঘরে এখনও টিকে আছে, যেই ঝড় বন্যা হয় বাট এখনও টিকে আছে। আর এটা হচ্ছে আমার সেজো মামার ঘর, মামা নতুন ঘরটা তুলেছে এই সাইড থেকে, চারপাশে অনেক ফল গাছ লাগিয়েছে। আর এইটা হচ্ছে নানু বাড়ির সিঁড়ি, মানে বরিশালে যেটা বলে ঘাডলা বলে আর কি, পুকুর পাড়ে ঘাডলা। তো এই পুকুর পাড়ে তখন আমার, আমি যখন ছিলাম তখন এরকমই ছিল না, বুঝতেই পারছেন কী ছিল, তখন কাঠ দেওয়া ছিল বড়। এখন মাশাল্লাহ অনেক অনেক ডেভেলপ হয়েছে, আস্তে আস্তে আরও হবে আশা করি। আর এই হচ্ছে নানু বাড়ির আকাশের সিনারি দেখিয়ে দিলাম, একটু খুবই ভালো লাগছিলো। আর তারপর মামির সাথে কথা বললাম, মামার সাথে কথা বললাম, সবার সাথে কথা টথা বলে চারপাশে দেখলাম। আর এই চারপাশে সুপুরি গাছ ছিল অনেক অনেক সুপুরি গাছ নানু বাড়িতে। তারপর মামি আমাদের নুডলস রান্না করে দিল, আরও খাবার টাবার দিল, আমরা খেয়ে টেয়ে তারপর প্রায় সন্ধ্যার পরে আমরা আবার রওনা দিয়ে চলে আসলাম বাড়িতে। আর এই ছিল আজকের মতো আমার নানু বাড়ি ভ্রমণের ব্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই আমাদের চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে লাইক ফলো দিয়ে অবশ্যই রাখবেন এবং শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। আজ এই পর্যন্তই, আপনাদের ভালো লাগলে অবশ্যই 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 আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের এলজিডির মোড়, এটাকে বলে এলজিডির রাস্তাটা, তাই আমি এটা একটু ভিডিও নিয়ে নিলাম। আচ্ছা, আল্লাহ হাফেজ।